হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আর একদিনের মধ্যেই বেরোতে চলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অনেকের মধ্যেই একটা উৎকণ্ঠা কাজ করছে যে কেমন হবে এই বছরের রেজাল্ট, সেই বিষয়েই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তার আগে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে এই বছরের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা যে নিউ সিলেবাস এই বছরে শুরু হয়েছে, সেই সিলেবাস যখন উচ্চ মাধ্যমিকে যাবে তার পেনাল্টিমেট ইয়ার, মানে হচ্ছে এই বছর যারা 2024 ইলেভেনে পড়ছে তারা 2026 গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর 2024 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে সেটা ঠিক এক বছর আগে, অর্থাৎ এর পরে আরেকবার 25 উচ্চ মাধ্যমিক হবে যেটা পুরনো সিলেবাসে। তো এটা হচ্ছে পেনাল্টিমেট ইয়ার। এই ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাডভান্টেজ, যে অনেকটা চেষ্টা করা হবে যাতে করে বেশিরভাগ ছাত্রছাত্রী, মানে এখানে যাতে তারা ব্যাকলগ হয়ে না থাকে, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী যাতে পাস করতে পারে, এই রকম একটা টেন্ডেন্সি মনে হচ্ছে যেন হতে পারে। এটা অবশ্য সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, কারণ হচ্ছে যে আমি তো আর সংসদের ভেতরের কেউ নেই যে এই বিষয়ে আমি তথ্য দেব, তবে আমার একটা আইডিয়া যা দেখছি চারিদিকে, তাতে করে আমার মনে হচ্ছে যে একটা হয়তো টেন্ডেন্সি এরকম কাজ করতে পারে যে ব্যাকলগদেরকে যতটা সম্ভব এখান থেকে যদি এগিয়ে নিয়ে চলে যাওয়া যায়, কারণ হয়তো আর একটি বছর টাইম পাওয়া যাবে যে বছরের মধ্যে বাকি যা আছে ব্যাকলগ, ইভেন যারা কারেন্ট স্টুডেন্ট সমস্ত যেন বেরিয়ে যেতে পারে, কোনো স্টুডেন্ট যেন এরকম পড়ে না থাকে যাদেরকে নতুন সিলেবাসে গিয়ে আবার নতুন করে খাপ খাওয়াতে হয়। সেই জন্যে বেশিরভাগ স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এইবার প্রশ্ন হতে পারে যে 10% কেন বেরোবে না, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পরীক্ষা খাতা দেখা এইসব বিষয়গুলো সম্পর্কে যে কথা শুনেছি বিভিন্ন স্যারেদের বা ম্যাডামদের কাছ থেকে, তাতে করে জানা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রী এরকম আছে যাদের কাছে এই পরীক্ষা ব্যাপারটা মোটেই খুব একটা সিরিয়াস কেস নয়। অনেকেই হয়তো পরীক্ষায় বসেছে যে স্কুল লাইফটাকে শেষ করবার জন্যে, এবং স্কুল চলাকালীন যে যে ধরনের স্কলারশিপগুলো আছে, কেউ ট্যাবের জন্যে, কেউ স্কলারশিপের জন্যে, কেউ কন্যাশ্রীর জন্যে, এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু অনেকের কাছ থেকে শোনা তথ্য এই যে এইসব কারণের জন্য অনেকে উচ্চ মাধ্যমিক অবধি গেছে, যে উচ্চ মাধ্যমিকটা পাস করার পরেই হয়তো কন্যাশ্রী K2 সেটা যে টাকা সেটা পাওয়া যাবে। এটা আমি বলছি আমার নিজেরও খুব খারাপ লাগছে এইভাবে বলতে, কিন্তু অনেকের কাছ থেকে, ইভেন অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে যে কথা আমি শুনেছি, তাতে করে এই রকম ধরনের কিছু জনের মধ্যে রয়েছে। ওই যে বললাম 90% কিন্তু এই মেন্টালিটির নয়, 10%-এর মধ্যে কিন্তু এখনও এই জিনিস ঢুকে আছে, কারণ যেটা জানা যাচ্ছে যে তারা যে বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে সেই সম্পর্কে তাদের সিলেবাস সম্পর্কে মিনিমাম ধারণা নেই, সিলেবাসের ভেতরে কী কী আছে না আছে সেই সব সম্পর্কে কিছু জানে না, তারা হয়তো স্কুল প্রাইভেট টিউশন কোনোটার সঙ্গেই সেইভাবে কানেক্টেড নয়। প্রাইভেট টিউশন হয়তো গেছে, যাওয়া আসাটাই হয়েছে, বন্ধুবান্ধব হয়েছে, গল্পগুজব হয়েছে, পড়াশোনার সঙ্গে বিন্দুমাত্র টাচ নেই, বেশিরভাগ সময়টাই হয়তো মোবাইল গেমস ইত্যাদির সঙ্গে কানেক্টেড থেকেছে, যার জন্যে সিলেবাস পড়াশোনার থেকে বহু যোজন দূরে থেকেছে। পরীক্ষার আগে ভেবেছে হয়তো যে কোনোভাবে যে MCQ টাইপ কোয়েশ্চেন আছে হলে গিয়ে ম্যানেজ করে দেওয়া যাবে, কিন্তু কোয়েশ্চেন এরকম পড়েছে যে হলে গিয়েও সেরকমভাবে ম্যানেজ করতে পারেনি। MCQ টাইপ কোয়েশ্চেন কটা থাকে, কিন্তু যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, গ্রামারের কোয়েশ্চেন, ব্রড টাইপ কোয়েশ্চেন কোনো কিছু টাচ করতে পারেনি। অনেক স্যার ম্যাডামদের কাছ থেকে এটা আমি খবর পেয়েছি, সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টদের খাতা ফাঁকা, ওই MCQ এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন লেখার পরে আরও কয়েকটা কোয়েশ্চেন হয়তো তারা ট্রাই করেছে, একটা কি দুটো পাতা, তারপরে বাকি সমস্ত খাতা ফাঁকা। কাউন্সিল যদি খাতাগুলো একবার ভালো করে দেখে তাহলে বুঝতে পারবে যে কত পরিমাণ পাতা এখানে ওয়েস্টেজ হয়, ছেলেমেয়েরা লিখছে না, শুধুমাত্র MCQতে ABCD লিখে দিচ্ছে, এবং তার সঙ্গে হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে যতটুকু যা জোগাড় করতে পারছে লিখছে। অন দ্য কন্ট্রারি এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে আমি বলবো যে একজন, মানে খুব গর্ব করার মতো বিষয় যে যারা বলেন যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়াশুনো হয় না বা এখানকার ছেলেমেয়েদের মধ্যে সেই মেধা নেই, সেই ধরনের খাতাগুলো যদি তাদের সামনে দেয়া হয় তাহলে তাদের ভুল ভাঙতে বাধ্য। এত সুন্দর সুন্দর লেখা, এত সুন্দরভাবে সে নিজের ভাবকে এক্সপ্রেস করা, আমার তো মনে হয় যে ওই যে মেধা তালিকায় প্রথম 20 জনকে হয়তো দেখানো হয়, বা প্রথম 10টা র্যাঙ্ক যারা হয়েছে তার মধ্যে হয়তো 40-50 জনও থাকে, কিন্তু প্রথম 200-250 স্টুডেন্টদের মধ্যে যে মেধা তার ডিফারেন্স হয়তো 0.1%ও নয়।
প্রত্যেকেই সম মেধাযুক্ত ছাত্রছাত্রী, প্রত্যেকেরই লেখার, প্রত্যেকেরই নিজেদের বিষয় সম্পর্কে ধারণা যথেষ্ট স্বচ্ছ এবং যথেষ্ট সুন্দরভাবে তারা নিজেদের ধারণাকে পরীক্ষার খাতায় উপস্থাপিত করতে পারে। খাতা দেখলে স্যার ম্যাডামরা যেটা বলছেন যে খাতা দেখলে বোঝা যায় যে কত ম্যাচিওর থিঙ্কিং। একটা প্রশ্নকে যেভাবে, আমি যদি ইংরাজির কথা বলি, যে একটা প্রশ্নকে আমরা হয়তো 5-6টা সহায়িকায় তার উত্তর পাব, কিন্তু এত সুন্দরভাবে সে পরীক্ষার হলে বসে সেই উত্তরটাকে এত ইউনিক টাইপের লিখেছে যে প্রত্যেকটা বইয়ের কোনোটাতেই হয়তো সেই অ্যান্সারটা ওই একইভাবে পাওয়া যাবে না, মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ওখান থেকে মিলবে না, কিন্তু কনসেপ্টটাকে এত সুন্দর ক্লিয়ার করে সে লিখেছে যে মনে হচ্ছে সত্যি এইটার উপরে তার মৌলিক চিন্তা ভাবনা দক্ষতা রয়েছে। কেন একজন স্টুডেন্ট যে এই ধরনের লেখা যদি লেখে সে 6-6 পাবে না? ঠিক সেই জিনিসটাই হয়েছে যেটা আমরা জানতে পাচ্ছি, যে বহু স্টুডেন্ট যারা সঠিক তথ্য সুন্দরভাবে উপস্থাপিত করতে পেরেছে তারা সাহিত্যের মতো বিষয়ে কিন্তু 6-6 নম্বর পেয়েছে, যেগুলো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন সেগুলোতে ফুল মার্কস পেয়েছে, গ্রামার সুন্দর করেছে, রাইটিং এত সুন্দর সুন্দর রাইটিং লেখা হয়েছে, যেখানে অনেক শিক্ষক মহাশয়রা এরম বলছেন যে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু জিনিস শিখলাম, লেখার ধরন মানে শব্দের ব্যবহার এগুলো আমরাও শিখলাম কিছু। তো তারাও কিন্তু দরাজ হস্তে সেখানে নাম্বার দিয়েছেন, কোনো রকম কার্পণ্য করেননি। তাই আবারও একবার বলবো যে এই জায়গায় কিন্তু আবার একটা বড় বাইফার্কেশন দেখা যাচ্ছে, যে একদিকে খুব ভালো আর একদিকে অবস্থা কিন্তু বেশ করুণ। তবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যারা আর্টসের ছাত্রছাত্রী তাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে আশা করা যাচ্ছে, কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্কের জন্যে রেজাল্ট অনেকটা খারাপ করেছিল, তারা এই যে পাঠ্যক্রম পেয়েছে এইটাতে এত সুন্দর সুন্দর সাবজেক্ট এবং তারা নিজেদের মতো করে এত সুন্দর তৈরি করতে পেরেছে বিষয়কে, তাতে করে তাদের ওই 80 নম্বরের মধ্যে কিছু কিছু মানে যেগুলো কম মার্কস ওঠে যে সাবজেক্টগুলো লাইক ফিলোসফি, পল সাইন, এইগুলোতে পর্যন্ত 80-তে 70-75-76-78 করে নাম্বার তারা বিগত বছরেও পেয়েছে, এই বছরেও পাবে, এবং তার সঙ্গে যদি 20 নম্বর করে প্রজেক্ট যোগ করা হয় তাহলে কিন্তু তার নাম্বার 96-98-99 অবধি যাবে, যে সাবজেক্টগুলোকে আমরা লো স্কোরিং বলে মনে করি সেই সাবজেক্টেও। তাই সুতরাং এইটা খুব ক্লিয়ার যে এই বছরে আর্টসের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। সায়েন্সের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে যাদের বক্তব্য যে সিলেবাস তারা কমপ্লিট করতে পারেনি, অনেকেই সিলেবাসের কিছু কিছু চ্যাপ্টারকে বাদ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নেমেছিল, কারণ হচ্ছে যারা সায়েন্স পড়ে তারা সবাই হয় জয়েন্ট নালে মেডিকেলের জন্য কোচিং নেয়, এবং যে সমস্ত ইনস্টিটিউট বা কোচিং সেন্টার বা পার্সোনাল যে প্রাইভেট টিউটররা রয়েছেন তারা জয়েন্ট এবং মেডিকেল যেটা নিটের ওপর নজর দিয়ে যখন পড়াতে শুরু করেন তারা কিন্তু উচ্চ মাধ্যমিক সিলেবাসকে শেষ করতে পারেন না, অনেকেই সিলেবাস না শেষ করে পরীক্ষা দিতে গেছে, সেই জন্যে তাদের রেজাল্ট ব্যক্তিগত দক্ষতায় রেজাল্ট তো ভালো হবেই কিন্তু যতটা হওয়া উচিত তার থেকে হয়তো একটু আধটু কম হতে পারে বলে আমার মনে হয়েছে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে। তবে রেজাল্ট যাই হোক না কেন, রেজাল্ট অবশ্যই ভালো হবে, বহু যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে রিমার্কেবল রেজাল্ট হবে, মানে যারা কোনো রকমে পাস করার কথা তারা ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করবে এই ভরসা রাখো। তবে একটা জিনিস আমি বলবো, যারা খুব সাধারণভাবে পাস করছো বা যারা হয়তো ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করছো বা সায়েন্সে পড়ছো রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, তারা কখনোই কিন্তু এটা ভেবো না যে এখান থেকে আমার লাইফ শেষ হয়ে গেল আর পড়া হবে না, পড়ার প্রচুর স্কোপ আছে, আজকের দিনে দাঁড়িয়ে তো এত রকম কোর্সেস রয়েছে যে কোনোভাবে তোমার আটকে যাওয়ার ব্যাপার নেই। সায়েন্স যদি সঙ্গ না দেয় নিজেকে ট্রান্সফার করে নিতে হবে, শিফট করে নিতে হবে, আর্টসের বিভিন্ন সাবজেক্ট রয়েছে যার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ইংলিশ, তুমি যদি সায়েন্স থেকে দেখো যে সায়েন্সে অনার্স পাচ্ছ না কোথাও কাউন্সেলিংয়ে, দেখো পূর্বে যেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে কলেজ যে সিলেক্ট করবে কলেজ যেন কাছাকাছির মধ্যে হয়, এমন নয় যে সায়েন্স পড়ব বলে আমি 150 কিলোমিটার দূরের একটা কলেজে গেলাম সেখানে থাকা খাওয়া বহু ধরনের সমস্যা আছে, তার থেকে পড়ো এমন জায়গায়, সব গ্র্যাজুয়েশানেরই তারপরের যে এফেক্টটা হবে একই হবে, সর্বভারতীয় যে কোনো পরীক্ষায় তুমি যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই যে পরীক্ষাগুলো হয় যেরকম আমাদের WBCS হতে পারে, IAS হতে পারে, IPS হতে পারে, এই ধরনের পরীক্ষাগুলো, সর্বভারতীয় যত ধরনের সরকারি চাকরির পরীক্ষা হয় সেগুলোতে গ্র্যাজুয়েশানটা হলেই হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাই বহু দূরে যাবার ব্যাপার নেই, যদি না কোনো স্পেসিফিক গোল থাকে, সিম্পল গ্র্যাজুয়েশান করো,
অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করো, ইংলিশের মতো সাবজেক্ট নাও, এবং সেইখান থেকে গ্র্যাজুয়েশন করার পরে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ইংলিশ নলেজ ডেভেলপ হয়েছে, তুমি কিন্তু অনেকগুলো ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজের জায়গায় থাকতে পারবে। এর সঙ্গে সঙ্গে তুমি গ্র্যাজুয়েশনের পরে এখন অনেক কিছু অফ দ্য ট্র্যাক মানে কোর্সেস বেরিয়ে গেছে, যেগুলো বেশ কিছু নতুন নতুন ইউনিভার্সিটি হয়েছে, যেগুলো আমাদের এস্টাবলিশ যে পুরনো ইউনিভার্সিটি তার থেকে নতুন, এবং যেমন অ্যাডামাসের মতো আছে, ওই অ্যামিটি ইউনিভার্সিটির মতো আছে, এরকম বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে বেশ কিছু প্রফেশনাল কোর্স করানো হয়। আমি জেনেছি কয়েকজনের কাছে যে যারা সিম্পল আর্টস নিয়ে পাস করার পরে, এইচএস পাস করার পরে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে আইটি নিয়ে কোর্স করে আজকে কোনো একটা কোম্পানির আন্ডারে হয়তো ভালো টাকার মানে ভালো টাকার প্যাকেজে সে জব করছে। সুতরাং ওই যে ট্র্যাডিশনাল যে গ্র্যাজুয়েশন করব, মাস্টার ডিগ্রি করব, চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাব, এই আশায় সবাই থেকো না, কারণ সবসময় যে এই আশাটা মানে ফুলফিল হবে এটা নাও হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু অফ দ্য ট্র্যাক এত কোর্সেস আছে এবং সেখান থেকে এত বেশি তোমার জব পাওয়ার চান্সেস আছে যেটা তুমি আজকের দিনে বসে ভাবতে পারছো না। তাদের মধ্যে তোমাদের মধ্যে যারা একটু প্রেজেন্টেবল আছে তাদের জন্য ভালো জব হচ্ছে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের, এছাড়াও অজস্র এখন জব রয়েছে যেগুলো কিন্তু তোমাকে ভালো মানে স্যালারিড একটা ইনকাম দেবে, যে ইনকাম কিন্তু তোমার পক্ষে যথেষ্ট সম্মানীয় হবে এবং যে পোস্ট যে কাজ দেবে সেটাও যথেষ্ট সম্মানীয় হবে। তাই থেমে যাওয়া চলবে না, রেজাল্ট যেমনই হোক না কেন, রেজাল্ট বিভিন্ন রকম হতে পারে, থেমে যাওয়া চলবে না, সামনে তাকাতে হবে, একটু সার্চ করে দেখতে হবে কী কী নতুন নতুন ধরনের কোর্সেস এসছে, সেই কোর্সগুলোর মধ্যে একটাই ঢুকতে হবে, কিছুটা ভাগ্যের সহায়তা তুমি অবশ্যই পারবে। অ্যানিমেশনের মতো কোর্স আছে দেখতে পারো, ডিজিটাল যে মার্কেটিং আছে এই ধরনের কোর্স আছে দেখতে পারো, এই ধরনের কিছু ট্রেন্ডি কোর্সকে তুমি সিলেক্ট করো এবং তার মাধ্যমে ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করো। যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, তাদের যে লাইনে তারা যাবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল, যারা জেনারেল কোর্স করবে তাদের জন্য শুভেচ্ছা রইল, এবং যারা অফ দ্য ট্র্যাক যাবে নিজের জীবনের পরীক্ষা নিজে নেবে তাদের জন্যে আমার মানে সব থেকে বেশি শুভেচ্ছা রইল, যে আমি আশা করি তোমরা অবশ্যই পারবে এবং তোমরা নিজেদের এবং নিজের পরিবারের মুখ উজ্জ্বল করবে, তোমাদের ভবিষ্যৎ সুখের হোক এবং উজ্জ্বল হোক এই আশা করি, রেজাল্ট তোমাদের ভালো হোক, এবং যদি তোমরা চাও তোমরা জানাতে পারো রেজাল্ট কেমন হলো। তো দেখা হবে কখনো আবার পরের কোনো ভিডিওয়ে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।